নমস্কার সবাইকে, সানাস মালি এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর মডেল আটের 2023 সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে তোমরা যারা থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য ইতিহাস বিষয়ে সমস্ত প্রশ্নের উত্তর সহ আজ দেখাবো, যেখানে বড় প্রশ্ন ও ছোট প্রশ্নের উত্তর সব একত্রিতভাবে একটি ভিডিওর মধ্যে তোমরা অষ্টম মডেলটা পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি তোমাদের, এক থেকে সাত নম্বর মডেল আমরা আগেই সমাধান করে দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলেও পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো আট নম্বরের মডেলে কোন কোন প্রশ্নগুলো আছে একটু দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, জাতীয় কংগ্রেসের প্রথম সভার সভাপতি কে ছিলেন? উত্তর হবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরেরটা দেখো, খান আব্দুল গফ্ফর খান প্রতিষ্ঠিত সংগঠনটির নাম কি? উত্তর হবে খুদাই খিত মদগার। আরও একবার বলেছি, খুদাই খিত মতগার। চলো পরের প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে ইংরেজি ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়? উত্তর হবে 1837 খ্রিস্টাব্দে। পরেরটা দেখো, পৃথিবীর বৃহত্তম সংবিধান কোনটি? উত্তর হবে ভারতীয় সংবিধান। পরেরটা দেখো, কবে থেকে ভারতকে সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয়? উত্তর হবে 1950 সালে 26 জানুয়ারি। পরের প্রশ্নটা দেখো, ছয় দাগের সিআর ফর্মুলা কে প্রস্তাব করেন? উত্তর হবে রাজা গোপালাচারী। পরের প্রশ্নটা দেখো, এখানে দেখো খুদাই খিদমতগার আর লিখে দিয়েছে উত্তরটা, দুই নম্বরের এই দুই নম্বরের উত্তরটা এখানটা লিখে দিয়েছে। পরে দেখো, কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়? উত্তর হবে তলোয়ার নামক জাহাজে 1946 সালে 19 ফেব্রুয়ারি। এফ ই বি এটা শর্ট ফর্মে দিয়েছি, 1946 সালে 19 ফেব্রুয়ারি। পরের প্রশ্নটা দেখো কী আছে, ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1876 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটা দেখো, কে নাট্যবিহার নিয়ন্ত্রণ আইন জারি করেন? উত্তর হবে লর্ড নর্থ ব্রুক। পরেরটা দেখো, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? উত্তর হবে র্যামসে ম্যাকডোনাল্ড। পরবর্তী কোশ্চেনটা দেখো, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? প্রফুল্ল ঘোষ। পরের প্রশ্ন দেখো, এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে, দেখে নাও। তিলক মহারাষ্ট্রে চালু করেন শিবাজি উৎসব? পরেরটা দেখো, 1883 খ্রিস্টাব্দে সর্বভারতীয় সম্মেলন সভাপতিত্ব করেন রামতনু লাহিড়ি। পরের প্রশ্ন দেখো, মহাত্মা গান্ধী ভারতের প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেন বিহারের চম্পারণে। পরেরটা দেখো, এই প্রশ্ন উত্তর দেখো পট্টভী সীতারামাইয়া। পরেরটা দেখো, কৃষক সভা পার্টির নেতা ছিলেন এ কে ফজলুল হক। পরেরটা দেখো, রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন দেখো, এর উত্তর হবে ছয়টি। আচ্ছা পরে দেখো কি আছে, এবার দেখো কিছু শূন্যস্থান পূরণ আছে, চলো উত্তরগুলো তোমাদের এক এক করে দেখাই বা মুখেও আমি বলে দিচ্ছি। দেখো এটা 1905 খ্রিস্টাব্দে আইন করে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয়। পরেরটা দেখো, মেদিনীপুরের তমলুক মহকুমায় সতীশচন্দ্র সামন্ত নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়। পরে দেখো, সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তান আমারা এই দেশাত্মবোধক কবিতাটি রচনা করেন মোহাম্মদ ইকবাল। পরেরটা দেখো, 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশন সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী জিন্না। পরেরটা দেখো, সাঁওতাল জনগণের নিজস্ব বানানটা দেখাচ্ছে মোহাম্মদ আলী জিন্না। পরেরটা বলি, সাঁওতাল জনগণের নিজস্ব লিপির নাম অলচিকি। পরের প্রশ্ন দেখো, গান্ধীজি বি ও বি আর আম্বেদকরের মধ্যে যে চুক্তি হয় তা হচ্ছে গান্ধী আরুণ চুক্তি নামে পরিচিত। পরে দেখো, আধুনিক ভারতের সর্ববৃহৎ কৃষক আন্দোলন নাম নীল বিদ্রোহ বা কৃষক আন্দোলন। পরের প্রশ্ন দেখো, আচ্ছা এটা দেখো, গণতন্ত্র কাকে বলে? চলো উত্তরটা দেখাই, দেখে নাও গণতন্ত্র কাকে বলে, এখান থেকে এফ ডি উত্তর। পরের প্রশ্ন দেখো, দেখে নাও এই প্রশ্ন উত্তরটা তোমরা আগের মডেলে পেয়ে যাবে, সম্ভবত 5 ও 6 মধ্যে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। পরের প্রশ্নটা দেখো, নৌবিদ্রোহীদের অন্যতম দাবিগুলি কী ছিল? উত্তরটা দেখো, দেখে নাও উত্তর, ভালো মনের খাদ্য প্রদান, বেতনের সমতা আনা, রাজবন্দীদের মুক্তিদান ইত্যাদি। প্রশ্নটা দেখে নাও, নৌবিদ্রোহীদের অন্যতম দাবিগুলি কী ছিল? দেখো উত্তরটা। পরের প্রশ্নটা দেখো, কংগ্রেসের কলকাতা অধিবেশনে 1906 কোন চারটি প্রস্তাব গৃহীত হয়? এই প্রশ্ন উত্তরটা তোমাদের আগের মডেলে দেওয়া আছে, একটু দেখে নিও। পরে দেখো, দুজন চরমপন্থী নেতার নাম লেখো? উত্তর হবে লালা লাজপত রায়, বালগঙ্গাধর তিলক। পরের প্রশ্ন দেখো, স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতাদের নাম লেখো? এই প্রশ্নটা তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নিও। পরে দেখো, ভারত বিভাজনের খসড়া তৈরি করেন কারা? উত্তর হবে ভিপি মেনন এবং লর্ড লুই মাউন্টব্যাটেন। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কটি স্তর রয়েছে ও কী কী? উত্তরটা দেখো,
দেখে নাও পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা। পরবর্তী দেখো, তে ভাগা আন্দোলনের স্লোগান কী ছিল, এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। না, এই উত্তরটা আমি লিখে দিয়েছি, দেখো এখানটা লিখে দিয়েছি, খামারে ধান তোলো। তে ভাগা আন্দোলনের স্লোগান কী ছিল, উত্তরটা হবে নিজ খামারে ধান তোলো। চলো পরের প্রশ্নটা দেখো, সভা সমিতির যুগ কারা রাইটার্স বিল্ডিং আক্রমণ করে, উত্তরটা দেখো, দেখে নাও রাইটার্স বিল্ডিং কারা কারা, দেখে নাও উত্তরটা। এই যে এখান থেকে দেখে নাও, এই পর্যন্ত দেখো রাইটার্স বিল্ডিং এর অলিন্দের লেখা আছে। পরের প্রশ্নটা দেখো, সভা সমিতির যুগ কাকে বলে, এই প্রশ্নের উত্তরটা আগের ভিডিওতে দেওয়া আছে। মাস্টারদা সূর্য সেন কে ছিলেন, এই প্রশ্নের উত্তরটাও আগের ভিডিওতে দেওয়া আছে, তোমরা যারা দেখোনি দেখে নাও, আমাদের প্লে লিস্টে দেওয়া আছে, সম্ভবত 5 ও 6 মধ্যে হবে। পরের প্রশ্নগুলো দেখো কী আছে, মডেল মিটার সংস্কার আইনের উদ্দেশ্য কী ছিল, চলো উত্তরটা দেখো, দেখে নাও মডেল মিটার আইনের সংস্কার, এই পর্যন্ত। পরের প্রশ্নটা দেখো কী আছে, গান্ধীজির চোখে স্বরাজ ভাবনা কী ছিল, বিশ্লেষণ করে উত্তরটা দেখো, দেখে নাও গান্ধীজির স্বরাজ ভাবনা কেমন ছিল। এই পর্যন্ত উত্তর, চলো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটা দেখো, দেখে নাও গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন, দেখে নাও। দেখে নাও গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন, খুব সুন্দর করে দেওয়া আছে উত্তরটা, এই পর্যন্ত লিখবে। চলো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেখো, এবার দেখো এখানে বলেছে যে কোনো তিনটি লিখতে, 5 নম্বর করে দেখে নাও। প্রথমে বিপ্লবী ভগৎ সিংয়ের স্মরণীয় কেন, এই প্রশ্নটা তোমাদের মডেল 4 কি 5 আছে, তোমরা দেখে নেবে। আচ্ছা চলো পরের প্রশ্ন দেখো, রাওলাট সত্যাগ্রহ ও জালিয়ানওয়ালাবাগের ঘটনা বিবরণ দাও, চলো উত্তরটা দেখাই। প্রথমে দেখো রাওলাট আইন, দেখে নাও তোমরা যাদের বই আছে তোমরা অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরে দেখো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটা, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু পড়বে, দেখে নাও এই পর্যন্ত উত্তর। পরের প্রশ্ন দেখো বঙ্গভঙ্গের পিছনে লর্ড কার্জনের উদ্দেশ্যগুলি কী ছিল, এই প্রশ্নটা তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। পরের প্রশ্নটা দেখো, আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য ও সীমাবদ্ধতাগুলি লেখো, চলো উত্তরটা দেখাই, দেখে নাও আলিগড় আন্দোলনের উদ্দেশ্য কী ছিল, দেখে নাও আলিগড় আন্দোলনের সীমাবদ্ধতা লেখো, এই পর্যন্ত উত্তর। তোমরা অনেকে কমেন্ট করেছো যে স্যার আমি যে সাজেশান দিয়েছিলাম সেখান থেকে বেশ কিছু কোশ্চেন তোমাদের কমন এসছে, অনেক 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 প্রশ্নই কমন এসছে, এর জন্য তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানাই। তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেলটি, আবার তোমাদের খুব শীঘ্রই আমরা সাজেশান দেবো, কোনো রকম সমস্যা হলে বা কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো। চলো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটা দেখো ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি ও আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা লেখো, এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নিও। চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।